টিনা তার শ্বশুর বাড়িতে একটি এক কামরার ঘরে তার শাশুড়ি মা ছন্দা দেবী, শ্বশুরমশাই কমলবাবু এবং স্বামী আকাশের সঙ্গে বাস করে। তাদের ঘর এতটাই ছোট যে সেখানে সবাই একসঙ্গে থাকতে ভীষণ কষ্ট হয়। আর তার উপর যদি সেই ঘর হোটেলে পরিণত হয় তাহলে আর জীবনে সমস্যার শেষ থাকে না। এরকমই সমস্যার সম্মুখীন হতে হয় টিনাকে। মা, এতদিন বৃষ্টির পর আজকে একটু রোদ হয়েছে, তাই ভাবছি বালিশ আর বিছানার গদি একটু রোদে দেব, কারণ এরকম স্যাঁতস্যাঁতে বিছানায় ঘুমানো যায় না, খুব অসুবিধা হচ্ছে। না না বৌমা, আজকে ভুলেও তুমি বিছানা রোদে দিও না, কারণ আজকে আমার বোন আসবে, ওর মেয়ের সামনে বিয়ে, তাই ও বিয়ের কার্ড দিতে আসবে, আর আজকে আমাদের ঘরেই থাকবে, তাই উনি চলে যাওয়ার পর তুমি বিছানা বালিশ রোদে দিও, কেমন? শাশুড়ি মায়ের মুখে এমন কথা শুনে বৌমা ভয় পেয়ে যায়, কারণ একেই তাদের একটা ঘর, আর তার উপর সেই ঘরে চারজন থাকে, আর আজকে আবার তাদের বাড়িতে আত্মীয় এলে তাকেও থাকার জায়গা দিতে হবে। এই ভেবে টিনার খুবই রাগ হয়, কিন্তু সে কিছুতেই রাগ প্রকাশ করতে পারে না। মা, উনি আজকে থাকবে মানে? উনি যদি থাকেন তাহলে উনি কি মাটিতে ঘুমাতে পারবেন? বয়স্ক মহিলা মাটিতে শুয়ে ঘুমালে উনি তো শরীর খারাপ করতে পারে। তোমাকে কে বলেছে উনি মাটিতে ঘুমাবে? আমার বোন আর আমি খাটে ঘুমাবো, সেই জন্যই তো তোমাকে বললাম গদি আর বালিশগুলো রেখে দাও, তুমি আর তোমার বর মাটিতে বিছানা করে শুয়ে পড়বে। টিনার আর কিছু বলার থাকে না। সেদিনই সন্ধ্যাবেলা ছন্দাদেবীর বোন তাদের বাড়িতে চলে আসে, আর ওই একই ঘরে ছন্দাদেবী এবং তার বোন ভীষণ জোরে জোরে গল্প করতে শুরু করে। আর সারাদিন খাটাখাটনি করে টিনা কিছুতেই একটু বিশ্রাম নিতে পারে না, কারণ দুই শাশুড়ি মায়ের গল্পের আওয়াজে তার প্রচুর পরিমাণে সমস্যা হয়। বাবা ছন্দা, তোর বৌমার তো দেখছি খুবই অহংকার, আমি সেই কখন এসেছি আর তোর বৌমা আমাকে এক কাপ চা পর্যন্ত দিল না, এরকম হবে জানলে আমি কোনোদিনও এখানে আসতাম না। না না, তুই ভুল ভাবিস না, আসলে এই একটাই ঘরে তাড়াতাড়ি কাজ করতে খুব অসুবিধা হয়, তুই বস, এক্ষুনি আমার বৌমা তোকে চা করে খাওয়াবে। বৌমা, এখনো বসে আছো কেন? যাও তাড়াতাড়ি আমাদের জন্য চা করে নিয়ে এসো। এই শুনে টিনা তাড়াতাড়ি করে তাদের জন্য চা এবং জলখাবার নিয়ে আসতে চলে যায়। সেই চা এবং জলখাবার খেয়ে ছন্দাদেবী এবং তার বোন লীলা দেবী আবার দুজনে জোরে জোরে গল্প করতে শুরু করে, আর কিছুক্ষণের মধ্যেই তারা টিভি চালিয়ে সিরিয়াল দেখতে শুরু করে দেয়। আর সেই সিরিয়ালের প্রচন্ড জোরে আওয়াজে টিনার মাথা ব্যথা করতে শুরু করে। বলছি মা, আপনারা টিভির আওয়াজটা একটু কমিয়ে দিন না, আমার মাথা খুব ব্যথা করছে, আর এই টিভির আওয়াজ শুনে মনে হচ্ছে মাথায় যেন কেউ হাতুড়ি পিটাচ্ছে, প্লিজ একটু সাউন্ডটা আস্তে করে দিন। না না, টিভির আওয়াজ আস্তে করা যাবে না, কারণ আমার বোন কানে শুনতে পায় না, তাই জোরে জোরেই টিভি চলবে। তোমার যদি এতই সমস্যা হয় তাহলে তোমার বাবাকে বলো, তোমার জন্য আলাদা ঘর বানিয়ে দিয়ে যাবে। আমার বাবাকে যদি বলি তাহলে আপনার ছেলে কি করবে? এটা আমার শ্বশুর বাড়ি নাকি এক কামরার হোটেল সেটাই আমি বুঝতে পারছি না। এই বলে টিনার নিজের কানে বেশি করে তুলো গুঁজে দেয়। আর দেখতে দেখতে এভাবেই কিছুক্ষণ সময় কাটে। আর রাত্রিবেলা ছন্দাদেবী খাবার খেতে চাইলে টিনা কিছুই শুনতে পায় না, কারণ সে কান থেকে এখনো পর্যন্ত তুলো খুলতে ভুলে গেছে। এমন সময় ছন্দাদেবী এবং লীলা দেবী দুজনে মিলে টিনার সঙ্গে খারাপ ব্যবহার করতে শুরু করে। তোর বৌমা মনে হয় কানে তুলো গুঁজে রেখে দিয়েছে, আর না হলে ইচ্ছা করে শুনতে চাইছে না। চার বাদ দে, আমি আর কোনোদিনও এখানে আসবো না, আমার শিক্ষা হয়ে গেছে। এমন সময় টিনা বুঝতে পারে যে তাকে উদ্দেশ্য করেই হয়তো কিছু বলা হচ্ছে, আর তখনই টিনার মনে পড়ে সে তার কানের মধ্যে তুলো দিয়ে রেখেছিল, তাই তখনই টিনা তাড়াতাড়ি কান থেকে তুলো খুলে ফেলে। আর সে বুঝতে পারে সবাই তার কাছে খাবার খেতে চাইছে। কিছু মনে করবেন না, আমি বুঝতে পারিনি, আসলে আমার কানে তুলো দেওয়া ছিল, সেই জন্য আমি কিছু বুঝতে পারিনি, আমি এক্ষুনি আপনাদেরকে খাবার খেতে দিচ্ছি। এই বলে টিনা সবাইকে খাবার খেতে দেয়। আর খাওয়া দাওয়া হয়ে গেলে ছন্দাদেবী এবং লীলাদেবী দুই বোন বিছানার উপর ঘুমিয়ে পড়ে, আর আকাশ এবং টিনা মাটিতে বিছানা পেতে শুয়ে পড়ে। কিন্তু শক্ত মাটিতে টিনার কিছুতেই ঘুম আসতে চায় না, ফলে সে সারা রাত জেগে বসে থাকে। এমন সময় হঠাৎ করে সে বুঝতে পারে যে তার গায়ে জল পড়ছে। এ কি, আমার গায়ে জল পড়ছে কোথা থেকে? কি জ্বালাতন, এর আগে তো কোনোদিনও জল পড়েনি, আজকে তাহলে জল কোথা থেকে আসছে? এই বলে টিনা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে দেখে যে লীলা দেবী বিছানার উপর বসে জল খাচ্ছে, আর সেই জগ থেকে গড়িয়ে গড়িয়ে মাটির উপর জল পড়ছে। এ কি মাসি, ধীরে ধীরে জল খাও, মাটিতে জল পড়ছে, এই দেখো জলে আমাদের বিছানা ভিজে গেছে, এই ভেজা বিছানাতে আমাদের আর ঘুম হবে না, কি মুশকিল।
তাতে কি হয়েছে? আমি কি এখন জলও খেতে পারবো না? সেই যখন থেকে এসেছি তুমি নাটক শুরু করেছো, এখন আবার রাত্রিবেলা জল খাচ্ছি তাতেও আমাকে কথা শোনাচ্ছ? এই বলে লীলাদেবী জল খেয়ে আবার ঘুমিয়ে পড়ি। কিন্তু সারা রাত এরকম ভেজা বিছানায় টিনাকে শুয়ে থাকতে হয়। আর পরের দিন সকালবেলা লীলাদেবী বিয়ের কার্ড দিয়ে চা খেয়ে বিদায় হয়। ফলে টিনা নিঃশ্বাস নিয়ে বাঁচে, কিন্তু তখনও তার কপালে সুখ জোটে না। কারণ লীলাদেবী বাড়ি গিয়ে আবার ছন্দাদেবীকে ফোন করে বলে, ছন্দা, আজকে আমার মেয়ে আর বর শহরে কেনাকাটা করতে যাবে, তাই আমি ওদেরকে বলেছি তোদের বাড়িতে গিয়ে থাকতে, কারণ ওদেরকে বারবার কেনাকাটা করার জন্য শহরে যেতে হবে, আর বারবার গ্রাম থেকে তো শহরে গিয়ে কেনাকাটা করতে সমস্যা হয়, তাই জন্য ওরা কিছুদিন তোদের বাড়িতে থেকেই শপিং করবে, কেমন? আরে কোনো ব্যাপার নয়, তুই জামাইবাবুকে আর তোর মেয়েকে আমাদের বাড়িতে পাঠিয়ে দে, ওরা যতদিন ইচ্ছে হবে এখানে থাকবে, কোনো সমস্যা নেই, এটা তো ওদের নিজেরই বাড়ি। এই বলে ছন্দাদেবী ফোন রেখে দেয়। আর টিনা সেই কথা শুনতে পেয়ে ভালো করেই বুঝতে পারে যে তাদের হোটেলের মতো শ্বশুর বাড়িতে আবার আত্মীয় স্বজন আসতে চলেছে। তাই টিনা সিদ্ধান্ত নেয় এবার সে বাপের বাড়িতে পালিয়ে যাবে। কিন্তু তখনই আকাশ তাকে আটকায়। আমি কি করব বলো? তুমি এক কাজ করো, তুমি বরং তোমাদের এই হোটেল সমান ঘরে আমাকে সারা জীবন চাকর বানিয়ে রেখে দাও। এই হোটেলে একের পর এক আত্মীয় আসবে আর আমি তাদের সেবা করব। আমার তো আর কোনো কাজ নেই, তাই না? এসব কথা ছন্দাদেবী শুনতে পেলে তাদের মধ্যে তুমুল ঝগড়া সৃষ্টি হয়, আর টিনার বাপের বাড়িতে যাওয়া হয় না। সেদিন সন্ধ্যা হতে না হতেই লীলাদেবীর মেয়ে প্রিয়া এবং তার বাবা হারুবাবু টিনার শ্বশুর বাড়িতে চলে আসে। আর সেখানে আসা মাত্রই তারা টিনার সঙ্গে হোটেলের ওয়েটারের মতো ব্যবহার করে। বৌদি, ভীষণ গরম লাগছে আর শপিং করতে গিয়ে একেবারে হাঁপিয়ে গেছি, তুমি আমাকে আর বাবাকে এক গ্লাস ঠান্ডা শরবত বানিয়ে দাও। আর হ্যাঁ, আমার তো সামনে বিয়ে, তাই শরবতে বেশি বরফ দিও না, কেমন? আমার ঠান্ডা লেগে যেতে পারে। হ্যাঁ হ্যাঁ, তোমরা বসো, আমি এক্ষুনি শরবত বানিয়ে নিয়ে আসছি। এই বলে টিনা আত্মীয়দের শরবত বানিয়ে খাওয়ায়, আর রাত্রিবেলা তারা আবার বিরিয়ানি খাওয়ার আবদার করে। এর ফলে টিনা বাধ্য হয়ে সকলের জন্য গরম গরম বিরিয়ানি রান্না করে, আর সবাই পেট ভরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে। প্রিয়াঙ্কা এবং তার বাবা যেহেতু বাড়ির আত্মীয়, তাই তারা দুজনে খাটে ঘুমায়। অন্যদিকে টিনা এবং তার পরিবার মাটিতে বিছানা পেতে শুয়ে পড়ে। কিন্তু হঠাৎ করে মাঝরাতে টিনার ঘুম ভেঙে যায়। উফ, ঘর থেকে কেমন একটা ইঁদুর মরার গন্ধ বেরোচ্ছে। ইস, কি বাজে গন্ধ! ছি, এই আকাশ, ঘুম থেকে ওঠো তো, দেখো না কি বাজে একটা গন্ধ বেরোচ্ছে। আকাশ তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে এবং সে তাড়াতাড়ি করে ঘরের আলো জ্বালিয়ে দেয়। এমন সময় প্রিয়া এবং তার বাবার ঘুম ভেঙে যায়। কি হলো বৌমা, মাঝরাতে ঘরের আলো জ্বালিয়ে দিলে কিসের জন্য? ইস, আমার আর মেয়ের গভীর ঘুম ভেঙে গেল। আপনার এরকম বাজে গন্ধে ঘুমাচ্ছেন কিভাবে? আমাদের তো ঘুম আসছে না, এরকম পচা গন্ধে আমাদের শরীর খারাপ করবে যে। ও, এই ব্যাপার? আসলে তুমি রাতে অনেক সুন্দর বিরিয়ানি রান্না করে খাইয়েছো তো, আর আমি অনেকটা বেশি বেশি করে খেয়েও ফেলেছি, আর আমার পেটে তাই গ্যাস হয়ে গেছে, তাই আসলে রাতে পেট দিয়ে একটু ফুটফাট বেরোচ্ছে আর কি। এই কথা শুনে টিনা এবং আকাশের ভীষণ পরিমাণে রাগ হয়। কারণ এখন সারা রাত ধরে হারুবাবুর গ্যাসের গন্ধ সহ্য করে তাদেরকে ঘুমাতে হবে, আর যেহেতু তাদের কাছে কোনো উপায় থাকে না, তাই তারা আলো নিভিয়ে আবার শুয়ে পড়ে। কিন্তু হারুনবাবুর বাতকর্ম কিছুতেই বন্ধ হয় না, সে একের পর এক দুর্গন্ধযুক্ত পাদ মারতে থাকে। এর ফলে টিনা প্রচণ্ড পরিমাণে রেগে যায়। তোমার মাসির জ্বালায় কানে তুলো দিয়ে শুয়েছিলাম, এবার তোমার মেষমশাইয়ের জ্বালায় নাকে তুলো গুঁজে ঘুমাতে হবে, আমার আর ভালো লাগে না। চুপ করো, আমি কাল রুম ফ্রেশনার কিনে নিয়ে আসবো, দেখবে তোমার আর কোনো অসুবিধা হবে না। এই বলে তারা কষ্ট করে ঘুমিয়ে পড়ে। আর দেখতে দেখতে এভাবেই কিছুদিন কাটে। কিন্তু প্রিয়া এবং তার বাবা কিছুতেই বাড়ি যেতে চায় না। বৌদি, আজ আমি বিয়ের গহনা কিনতে যাব, তুমি চলো না আমার সঙ্গে, আমাকে সুন্দর সুন্দর গহনা পছন্দ করে দেবে। প্রিয়া টিনার সঙ্গে গহনার দোকানে চলে যায় আর তাকে সুন্দর সুন্দর গহনা পছন্দ করে দেয়। গহনা কেনার পর তারা যখন বাড়িতে ফিরবে, আচ্ছা প্রিয়া, তোমরা আর কতদিন এখানে থাকবে? মানে সামনে তো তোমার বিয়ে, বাড়িতে গিয়ে তো অনেক গোছানোর ব্যাপার থাকে, তাই জিজ্ঞাসা করলাম। প্রথমে ভেবেছিলাম আজকেই ফিরে যাব, কিন্তু মা বলল একেবারে শহর থেকে ফেসিয়াল করে তারপর গ্রামে ফিরতে। কেন বৌদি, আমাদের জন্য কি তোমাদের কোনো অসুবিধা হচ্ছে? না না, অসুবিধা হবে কেন, আমি এমনিই জিজ্ঞাসা করলাম। এভাবেই টিনা যখন জানতে পারে প্রিয়া এবং তার বাবা আরো এক সপ্তাহ ধরে তাদের বাড়িতে থাকবে, তখন টিনার মাথায় আকাশ ভেঙে পড়ে। আর তারা যখন বাড়িতে ফিরে আসে, প্রিয়া তখন টিনাকে এক মুহূর্ত বসতে দেয় না। বৌদি, আজকে তুমি গরম গরম পরোটা বানাও না প্লিজ, তার সাথে চিকেন কষা,
মা বলছিল তুমি নাকি সুন্দর পরোটা আর চিকেন কষা রান্না করতে পারো। হ্যাঁ হ্যাঁ, আমি তো সব পারি। তোমরা তো আমাকে হোটেলের ওয়েটার কিংবা হোটেলের রাঁধুনি মনে করেছো। এবার তোমরা আমার গা থেকে হাড় মাংস সব খুলে নাও, তাই দিয়ে আমি তোমাদেরকে রান্না করে খাওয়াবো। এভাবে টিনার মনে মনে প্রচন্ড পরিমাণে রাগ হয়, কিন্তু সে কোনোভাবে কিছুই বলতে পারে না। বাধ্য হয়ে সে আবার রান্নাঘরে চলে যায় আর সবাইকে রান্না করে খাওয়ায়। আর সেই দিন রাতে আর এক জ্বালাতনের সৃষ্টি হয়, কারণ প্রিয়া রাত্রিবেলা তার হবু বরের সঙ্গে ফোনে কথা বলতে শুরু করে। আরে এই তো কিছুদিন পরেই বিয়ে হয়ে যাবে, আর আমরা বিদেশে ঘুরতে যাব। আরে না না, ধীরে কথা বলো, সবাই ঘুমাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এক সপ্তাহ পর বাড়িতে ফিরব, শহর থেকে ফেসিয়াল করে তারপর বাড়িতে যাব। তাহলে বিয়ের দিন আমাকে দেখতে আরো সুন্দর লাগবে, বুঝেছো? তুমি দেখে কিন্তু পাগল হয়ে যাবে। হায় রে কপাল, একদিন রাতে এর বাপ গ্যাস ছাড়ছে, মেয়ে ফোনে গল্প করছে, আর আমাদের বাড়ি আমাদের ঘর আমাদের খাট হওয়া সত্ত্বেও আমরা অতিথিতে পরিণত হয়েছি। আমাদেরকে মাটিতে শুয়ে শুয়ে মশার কামড় খেতে হচ্ছে। এভাবেই দেখতে দেখতে এক সপ্তাহ কাটে, আর প্রিয়া যেদিন পার্লার থেকে ফেসিয়াল করে আসে তখন টিনার চোখ আনন্দে চকচক করে ওঠে, কারণ আজকে তার হোটেল সমান শ্বশুরবাড়ি অতিথিমুক্ত হতে চলেছে। প্রিয়া, আমি তোমার আর তোমার বাবার ব্যাগ গুছিয়ে রেখেছি, কারণ তুমি বলেছিলে মনে আছে যে তুমি আজকে বাড়ি ফিরে যাবে। তোমার তো ফেসিয়াল করা হয়ে গেছে, তোমাকে আর কোনো কষ্ট করতে হবে না, আমি সব রেডি করে রেখেছি। হ্যাঁ ভালো করেছো, কিন্তু এখন তো আমরা যাব না, মা বললো আজকে এখানে আসবে, তারপর আমরা তিনজন মিলে একসঙ্গে বাড়িতে যাব। মায়ের নাকি আরো কিছু কেনাকাটা বাকি আছে। হ্যাঁ, মাসিমণি আবার আজকে আসবেন? এভাবেই টিনার অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা হয়, কিন্তু সে কোনো রকমই নিজেকে সামলায়। কিছুক্ষণ পরেই লীলা দেবী তাদের বাড়িতে এসে উপস্থিত হয়, আর সবাই মিলে সেখানে যেন চাঁদের হাট বসায়। এই দেখো মা, আমি বিয়ের জন্য এই শাড়ি গহনাগুলো কিনেছি, আর টিনা বৌদি আমাকে হেল্প করেছে। এই বলে প্রিয়া সমস্ত কিছু তার মাকে দেখাতে শুরু করে, আর এমন সময় প্রিয়া তার সোনার হার কিছুতেই খুঁজে পায় না, ফলে সে ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়, এমনকি সে কান্নাকাটি করতে শুরু করে। প্রিয়া তুমি কান্নাকাটি করো না, আমাদের তো এই একটাই ছোট ঘর, হার এখান থেকে কোথাও যাবে না, হয়তো চোখের সামনেই আছে, তুমি দেখতে পাচ্ছ না। তুমি চুপ করো, আমি জানি আমার সোনার হার তুমি চুরি করেছো, কারণ তুমি আজকে সকালে আমাকে না বলে আমার ব্যাগ গুছিয়েছিলে, আর তোমার ওই হারের উপর চোখ ছিল, আমি ভালো করেই জানি। তুমি কিন্তু আমার হারটা ফেরত দিয়ে দাও বৌদি। প্রিয়ার এমন কথা শুনে টিনা এবং তার পরিবার প্রচন্ড পরিমাণে রেগে যায়। আমার বৌমা এতদিন ধরে তোমাদের সেবা করলো, মাটিতে ঘুমিয়ে তোমাদেরকে আরাম করে খাটে ঘুমাতে দিল, আর এখন তোমরা আমার বৌমাকে চোর অপবাদ দিচ্ছ। হ্যাঁ ঠিক করেছে, তোর বৌমা এমনিতেই আমাদের পছন্দ করে না, তাই ওই চুরি করেছে যাতে আমরা আর কোনোদিনও এখানে না আসতে পারি। এই বলে সবাই ব্যাগ তন্ন তন্ন করে খুঁজতে শুরু করে, আর সেই মুহূর্তে সোনার হার উদ্ধার হয় হারুনবাবুর ব্যাগ থেকে। এর ফলে সকলে অবাক হয়ে যায়। ওই দেখো, আমি তো বলতেই ভুলে গিয়েছিলাম যে আমি এই সোনার হার আমার ব্যাংকে যত্ন করে তুলে রেখে দিয়েছিলাম যাতে হারিয়ে না যায়, কিন্তু বয়স হচ্ছে তো তাই মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। হারুনবাবুর কথা শুনে তার বউ এবং মেয়ে খুবই লজ্জায় পড়ে, আর তারা তখনই টিনা এবং তার পরিবারের কাছে ক্ষমা চায়। কিন্তু ছন্দাদেবী কাউকেই ক্ষমা করে না, বরঞ্চ তখনই তাদেরকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে। সেই দিনের পর থেকে ছন্দাদেবী টিনার অনুমতি ছাড়া কখনোই বাড়িতে কাউকে নিমন্ত্রণ করে না। শুক্লা দেবীর বাড়িতে সকাল থেকেই তোড়জোড়, কারণ আজকে তার ছোট ছেলের হবু বউ নীলিমা তার বাবাকে নিয়ে নিমন্ত্রণ খেতে আসছে, আর নীলিমা ও তার পরিবার ভীষণ বড় লোক ছিল, তাদের কাছে টাকা পয়সার কোনো অভাব নেই। আর শুক্লা দেবীর ভাগ্য ভালো যে নীলিমা প্রতীককে পছন্দ করে বিয়ে করবে বলে ঠিক করেছে, তাই সে একেবারেই আনন্দে দিনের বেলায় চোখে তারা দেখতে শুরু করে। কিন্তু অন্যদিকে ঠিক উল্টো ধারণা চলে শুক্লা দেবীর বড় বৌমা এবং মেজ বৌমার মাথায়, কারণ তারা মধ্যবিত্ত পরিবার থেকে এসেছে, আর এখন যদি তাদের ছোট বড় লোক যা শ্বশুর বাড়িতে আসার পর ছড়ি ঘোড়ায় তাহলে তাদের খুব অসুবিধা হবে। শোনো বৌমা, তোমরা দুজনে ঠিকঠাক করে সব রান্না বান্না করে রেখেছো তো? কারণ আজকে কিন্তু নীলিমা আমাদের বাড়িতে আসছে ওর বাবা মাকে নিয়ে, তাই আমি চাই না ওদের আপ্যায়নে কোনো গন্ডগোল হোক। যা যা রান্না বান্না করতে বলেছিলাম সব করেছো তো? হ্যাঁ মা, আপনার কথা মতো আমরা ভেটকি মাছের পাতুরি, ইলিশ মাছের ডিম ভাজা, ইলিশ মাছ ভাপা আর চিকেন বিরিয়ানি রান্না করে নিয়েছি। আর মেজ বৌমা, তোমাকে যে বলেছিলাম ভালো করে ক্ষীরের পায়েস রান্না করতে, তুমি এখনো করনি?
না না মা, পায়েস রান্না করার সময় আমি কোথায় পেলাম? আর তাছাড়া আমাদের রান্নাঘর যা ছোট, সেখানে তো একজনের বেশি দাঁড়িয়ে রান্না করাও যায় না। একজন দাঁড়িয়ে রান্না করলে অন্যজন ঢুকতেই পারে না, তাই বড় বৌদি রান্না করছিল বলে আমি আর ঢুকিনি। এখন আমি গিয়ে পায়েস রান্না করব। আর আপনি তো আমাদের রান্নাঘরের বাল্ব পর্যন্ত চেঞ্জ করেননি, আমার চোখে আবার মাইনাস পাওয়ার, আমি অত কম আলোতে কিছুই দেখতে পাই না। শুধু সমস্যা আর সমস্যা, আমি কোনো কথা তোমাদের কাছ থেকে শুনতে চাই না। আমি ভালো করে বুঝতে পারছি তোমরা এত কেন অজুহাত দেখাচ্ছ, কারণ তোমাদের আলাদা আলাদা রান্নাঘর চাই। আমি রান্নাঘরের ব্যবস্থা করে দিতে পারবো না, তোমাদের এক রান্নাঘরেই রান্না করতে হবে। যাও, এখন ওই ছোট রান্নাঘরে গিয়ে পায়েস রান্না করে ফেলো, কারণ আমার হবু ছোট বৌমা ক্ষীরের পায়েস খেতে ভালোবাসে। আর সন্ধ্যাবেলা নীলিমা তার বাবা মাকে নিয়ে এসে হাজির হয়, আর শাশুড়িমা তার ছোট বৌমাকে দেখে খুবই খুশি হয়। সে পারলে একেবারে নীলিমাকে জড়িয়ে ধরে। তারা সকলে মিলে গল্প করছে এমন সময় বড় লোকের মেয়ে নীলিমা আবদার করে বসে সে সারা শ্বশুর বাড়ি ঘুরে দেখবে। ফলে শাশুড়িমা তাকে সারা বাড়ি ঘুরিয়ে দেখাতে শুরু করে। এবার আসে রান্নাঘর দেখানোর পালা। তারা যখন রান্নাঘরে ঢুকে তখন, ছোট বৌমা তুমি কিছু মনে করো না, আমাদের রান্নাঘরটা একটু ছোট আর পুরানো। তোমার বাড়ির রান্নাঘর নিশ্চয়ই অনেক বড় মডিউলার, তাই না? কিন্তু তোমাকে শ্বশুর বাড়িতে এসে একটু কষ্ট করে এই ছোট রান্নাঘরেই আমার দুই বৌমার সঙ্গে রান্না করতে হবে, কেমন? আর তুমি চিন্তা করো না, তোমাকে কিন্তু বেশি রান্না বান্না করতে হবে না, বেশিরভাগ রান্না বান্না ওরা দুজনেই করবে। মানে আপনাদের পরিবারে এতজন সদস্যের মাত্র একটা রান্নাঘর? আপনি কি খেপেছেন নাকি? আপনার তিনটে ছেলে, আর বিয়ের পর অবশ্যই তাদের তিনটে করে পরিবার হবে, তাহলে তাদের জন্য একটা রান্নাঘর কেন? প্রত্যেকটা বৌমার আলাদা আলাদা রান্নাঘর হওয়া উচিত। আর এরকম ছোট রান্নাঘরে তিন বৌমা ঢুকে রান্না করবে কিভাবে? আজব তো! নীলিমার এরকম কথা শুনে পিঙ্কি এবং চারুলতা খুবই খুশি হয়, কারণ তারা প্রথম থেকেই বলে আসছে বাড়িতে আলাদা আলাদা রান্নাঘর বানানোর জন্য। কিন্তু এখন যখন নীলিমা এমন কথা বলে তখন সবাই চুপ করে দাঁড়িয়ে থাকে। না মানে, আসলে তুমিই প্রথম আমাকে এই কথাটা বললে, কারণ এর আগে আমার দুই বৌমা বেশ ভালোই মানিয়ে গুছিয়ে একসঙ্গে রান্না করে এসেছে, তাই আমার আলাদা আলাদা রান্নাঘর বানানোর কোনো প্রয়োজন পড়েনি। আপনার কি প্রয়োজন আর কি প্রয়োজন নয় সেই বিষয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আর আমি এরকম একটা রান্নাঘরে বিয়ের পর কিছুতেই রান্না করতে পারবো না। বাপি, আমি তোমাকে বলে দিচ্ছি, আমার বিয়ের পর তুমি যৌতুকে যে সমস্ত জিনিসপত্র পাঠাচ্ছ তার সাথে তুমি কিন্তু আমার শ্বশুর বাড়িতে আমাকে একটা আলাদা রান্নাঘর করে দেবে, আর সেই রান্নাঘরটা শুধুমাত্র আমি ব্যবহার করব। আর আমার বাকি দুই যা কি করবে সেটা তাদের ব্যাপার। এমন কথা শুনি পিঙ্কি এবং চারুলতার আলাদা আলাদা রান্নাঘরের স্বপ্ন ভেঙে যায়, কারণ নীলিমা নিজের রান্নাঘর তৈরি করার আখের গুছিয়ে নিয়েছে। হ্যাঁ, তুই একদম চিন্তা করিস না সোনামা, তোর বিয়ের আগে দেখবি তোর শ্বশুর বাড়িতে আমি মিস্ত্রি দিয়ে মডুলার কিচেন তৈরি করে দিয়েছি। সুতরাং তোকে ওইরকম ভিখারিদের মতো ভাঙাচোরা রান্নাঘরে যেখানে আলো পর্যন্ত ঢোকে না সেখানে সবার সাথে রান্না করতে হবে না, তুই তোর মডুলার কিচেনে তোর মতো রান্না বান্না করে নিবি। নীলিমা তার বাবার কথা শুনে ভীষণ পরিমাণে খুশি হয়, কিন্তু সেখানে যে নীলিমার হবু শ্বশুর বাড়ির লোকেরা অপমানিত হতে পারে তাতে নীলিমার কিছু যায় আসে না। আর কিছুদিনের মধ্যেই শ্যামলবাবু তার মেয়ের বিয়ের আগেই নীলিমার হবু শ্বশুর বাড়িতে আলাদা করে টাকা খরচ করে মডিউলার কিচেন বানিয়ে দেয়। এর ফলে বাড়িতে আপাতত দুটো রান্নাঘর তৈরি হয়ে যায়। আগে বাড়িতে একটা পুরানো রান্নাঘর ছিল, আর এখন ছোট বউয়ের নতুন রান্নাঘর তৈরি করা হয়েছে। আর দেখতে দেখতে কিছুদিনের মধ্যেই খুবই ধুমধাম করে প্রতীক এবং নীলিমার বিয়ে হয়। বিয়ের পর এভাবে প্রত্যেকদিন নীলিমা নিজের মডিউলার কিচেনে নিজের জন্য এবং নিজের স্বামীর জন্য রান্না করে, আর বাকি দুই বৌমা তাদের পুরানো ছোট রান্নাঘরে ঠেলাঠেলি করে রান্না করে। এভাবে বেশ কিছুদিন কাটে। একদিন দুপুরবেলা, সত্যি চারুলতা আমাদের কপালটা ভীষণ খারাপ, দেখ আমাদের ছোট যা কি সুন্দর মডিউলার কিচেনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নানান রকমের ভালো ভালো খাবার রান্না করছে, আর আমি আর তুই এই অন্ধকার রান্নাঘরে কোনো মতে ঠেলাঠেলি করে রান্না করছি। আমার আর এই রান্নাঘরে রান্না করতে ইচ্ছে করছে না। আমারও তো একই অবস্থা, তোমাকে আর কি বলবো। আমাদের রান্নাঘরের অবস্থাটা একবার দেখো, দেওয়াল থেকে রং খসে পড়ছে, তার উপর গ্যাসটা পুরানো, এমনকি মশলার কৌটোগুলোতেও তেলের দাগ পড়েছে। আমার তো এগুলো ধরতেও ঘৃণা লাগে। এভাবে তারা দুই বৌমা দুঃখ করতে থাকে। আর এমন সময় হঠাৎ করে তাদের পুরানো রান্নাঘরের দেওয়াল থেকে কিছুটা পুট্টি খসে মাটিতে পড়ে, আর সেই দেওয়াল থেকে বেশ বড় ধরনের ছাই ভেঙে পড়ায় তারা ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়।
আর সেই দেওয়ালের চাই তাদের মাথাতে পড়লে এমনকি তাদের মাথা ফেটে যেতেও পারত। ফলে তারা চিৎকার করতে করতে রান্নাঘর থেকে বেরিয়ে আসে। আরে তোমরা এত চিৎকার করছো কেন? প্রত্যেকদিন তোমাদের রান্নাঘরে রান্না করতে গিয়ে একটা না একটা নাটক করতেই হয়, আমার আর ভালো লাগে না। আজকে কি হলো শুনি। দুই বৌমা কাঁদতে কাঁদতে তাদের শাশুড়ি মাকে সব কথা বললে শুক্লা দেবী নিজেও ভয় পেয়ে যায়। কিন্তু সে জাতকিপটা মহিলা ছিল, তাই সে আলাদা রান্নাঘর তৈরি করতে টাকা খরচা করতে চায় না। এর ফলে সেদিনই সে বাড়িতে মিস্ত্রিকে ডেকে নিয়ে আসে আর মিস্ত্রি সেই পুরানো রান্নাঘরের দেওয়াল আবার ঠিক করে দিয়ে যায়। কিন্তু তারপর থেকে দুই বৌমা সেই রান্নাঘরে ঢুকতেই ভয় পায়। সেদিনই রাত্রিবেলা, আমি কিন্তু আর এই ছোট রান্নাঘরে রান্না করতে পারছি না শিবম। আজকে জানো রান্নাঘরে রান্না করতে গিয়ে কি হয়েছে? আমি আর মেজ বউ রান্না করছিলাম, সেই সময় তোমাদের রান্নাঘরের দেওয়াল খসে পড়েছে। আমাদের যদি কোনো বিপদ হতো তাহলে সেই দায়িত্ব কে নিত? তোমার মা, আমি ভালো করেই বলছি। তুমি আমাকে একটা আলাদা রান্নাঘর তৈরি করে দাও, যেমন ছোট বৌমার বাবা ওর জন্য রান্নাঘর তৈরি করে দিয়েছে। আমি আর ওই পুরানো রান্নাঘরে রান্না করতে পারবো না। অন্যদিকে মেজ ছেলে এবং মেজ বৌমারও একই অবস্থা থাকে। মেজ ছেলেও কিছুতেই তার বউয়ের জন্য আলাদা রান্নাঘর তৈরি করে দিতে চায় না। এভাবেই দেখতে দেখতে আরো কিছুদিন কাটে। আর একদিন দুই বৌমা মিলে নীলিমার রান্নাঘরে ঢোকে আর নীলিমা তার দুই জাকে দেখে খুবই খুশি হয়। আরে আমি বুঝতে পারছি, দাদারা তোমাদের জন্য আলাদা আলাদা রান্নাঘর তৈরি করে দেবে না, সুতরাং তোমরা তোমাদের বাবা মাকে বলো, নিশ্চয়ই তোমাদের বাপের বাড়ি থেকে সাহায্য করবে আর তোমাদের দুটো আলাদা রান্নাঘর তৈরি করে দেবে। আমাকেও তো আমার বর রান্নাঘর তৈরি করে দেয়নি, তোমরা তো ভালো করেই জানো। তোমার বাবা মায়ের মতো আমাদের বাবা মা অত বড় লোক নয়, আমরা এই বিষয় নিয়ে ভাবছি না। আমাদেরকে ওই একটা রান্নাঘরেই রান্না করতে হবে। তোমার রান্নাঘরটা আমরা এমনিই একটু দেখতে এলাম। এই কথা শুনে নীলিমার মন খুব খারাপ হয়ে যায়, কারণ সে খুব আরাম করে নিজের মডিউলার কিচেনে রান্না করে। আর অন্যদিকে তার শ্বশুর বাড়িতে যে সাধারণ রান্নাঘরটা ছিল সেটা কোনো মধ্যবিত্ত বাড়ির শৌচালয়ের থেকেও খারাপ অবস্থা ছিল। এর ফলে নীলিমা এবার মনে মনে চিন্তা করে সে তার দুই জাকে এবার ঝামেলা থেকে বাঁচাবে আর তাদেরকে আলাদা আলাদা রান্নাঘরের ব্যবস্থা করে দেবে। আর তখনই নীলিমার মাথায় একটা বুদ্ধি আসে। আমি তোমাদেরকে একটা ভালো বুদ্ধি দিতে পারি, তোমরা যদি আমার বুদ্ধি অনুযায়ী কাজ করো তাহলে কিন্তু তোমাদের আলাদা আলাদা রান্নাঘর তৈরি হয়ে যাবে, কিন্তু এই বিষয়ে কাউকে কিন্তু কিছু বলা যাবে না, ওকে? এই বলে নীলিমা তার দুই জায়ের কানে বুদ্ধি দেয়। পরের দিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর হাতে একটা ডায়েরি নিয়ে পিঙ্কি এবং চারুলতা তার শাশুড়ি মায়ের ঘরে চলে যায়। কি ব্যাপার, সকাল সকাল দুজনে মিলে আমার ঘরে এসে হাজির হয়েছো কেন? কোনো কাজ নেই নাকি তোমাদের? আমি বলেছিলাম না আমার শাশুড়ি মায়ের ঘরটা একটু পরিষ্কার করে দিতে, কারণ উনি মারা যাওয়ার পর ঘরটা তো আর পরিষ্কার করা হয়নি। আজকে হয়েছে পরিষ্কার করা? হ্যাঁ মা, ওই জন্যই তো আপনার ঘরে এলাম। এই দেখুন ঘর পরিষ্কার করতে করতে কি পেয়েছি, আপনার শাশুড়ি মায়ের পুরানো একটা ডায়েরি। আর এই ডায়েরিতে কি লেখা আছে সেটা পড়ে আমি তো একেবারে অবাক হয়ে গেছি। পিঙ্কির কথা শুনে তার শাশুড়ি মা অবাক হয়ে যায়, কারণ এরকম ডায়েরির কথা তার জানা ছিল না। আর সে যেহেতু পড়াশোনা করতে পারে না, তাই সে তার দুই বৌমাকে ডায়েরিতে কি লেখা আছে পড়তে বলে। এর ফলে দুই বৌমা একেবারে কৌতূহলী হয়ে সেই ডায়েরি পড়তে শুরু করে। ডায়েরিতে লেখা আছে যে আমাদের পুরানো রান্নাঘর তার মাটির তলায় নাকি এক কলসি গহনা আছে, সেটা আবার সোনার গহনা। আপনার শাশুড়ি মা যখন বিয়ের পর শ্বশুর বাড়িতে এসেছিল তখন অনেক গহনা নিজের সঙ্গে করে নিয়ে এসেছিল, কিন্তু সেই সময় এখানে অনেক ডাকাতের উপদ্রব ছিল, তাই তার গহনা যাতে চুরি না হয়ে যায় তাই আপনার শ্বশুর মশাই সেই গহনাগুলো কলসি করে রান্নাঘরের মাটির তলায় পুঁতে দিয়েছিল আর সিমেন্ট চাপা দিয়ে দিয়েছিল। সুতরাং সেই মাটি খুললেই আপনি কিন্তু সোনা গহনাগুলো উদ্ধার করতে পারবেন। এরকম এক কলসি সোনা গহনার কথা শুনে শুক্লা দেবী একেবারে আনন্দে নেচে ওঠে। আর সে ভাবতেই পারে না যে তার পুরানো রান্নাঘরের তলায় এরকম গহনার কলসি লুকিয়ে রাখা আছে, তাই সে বড়লোক হওয়ার লোভ সামলাতে পারে না। সেই মুহূর্তে সে ডায়েরি কেড়ে নেয় আর সঙ্গে সঙ্গে তার দুই ছেলেকে ফোন করে। সে তার ছেলেদেরকে ফোন করে সব ঘটনা জানায়। তিন ছেলে তখনই অফিস থেকে বাড়িতে এসে কোদাল শাবল নিয়ে রান্নাঘরের চারিদিকের মাটি খুঁড়তে শুরু করে। তাড়াতাড়ি কর, এত দেরি করছিস কেন? একটু পরেই তো ওই গহনার কলসি উদ্ধার হবে, তারপর আমাদেরকে আর কে দেখে? আমরাও ছোট বৌমার বাপের বাড়ির মতো বড় লোক হয়ে যাব, আমি তো ভাবতেই পারছি না। এভাবে ঘন্টার পর ঘন্টা মাটি খুললেও তারা কোনো কলসি উদ্ধার করতে পারে না, বরঞ্চ তাদের পুরানো রান্নাঘর একেবারে ভেঙে ধ্বংস হয়ে যায়। আর শুক্লা দেবী কান্নায় ভেঙে পড়ে,
কারণ সে এবার বুঝতে পারে যেরকম কলসির কথা একেবারে মিথ্যা ছিল আর তার শাশুড়ি মা তাকে ঠকিয়েছে। কিন্তু শুক্লা দেবীর আর কিছু করারও থাকে না। হায় হায়, আমার সবকিছু ধ্বংস হয়ে গেল, আমি তো গহনার কলসি পেলাম না, উল্টে আমার পুরানো রান্নাঘরটা একেবারে ভেঙে গেল। এবার কি হবে, ছোট বৌমা নিশ্চয়ই ওই বড় রান্নাঘরে আমার দুই বৌমাকে রান্না করতে দেবে না। আমি মনে হয় আমার দুই বৌমাকে আলাদা আলাদা রান্নাঘর বানিয়ে দিইনি বলে আমাকে আজকে এরকম শাস্তি পেতে হলো। বৌমা তোমরা চিন্তা করো না, আমি এবার তোমাদের দুজনের জন্য আলাদা আলাদা রান্নাঘর বানিয়ে দেব। এই কথা শুনে তিন বৌমা প্রচন্ড পরিমাণে খুশি হয়। আর কয়েকদিনের মধ্যেই শুক্লা দেবী তার স্বামীর প্রভিডেন্ট ফান্ডের টাকা ভেঙে দুই বৌমার জন্য আলাদা আলাদা রান্নাঘর তৈরি করে দেয়। এভাবেই একই বাড়িতে তিনটে রান্নাঘর তৈরি হয় আর তিন বৌমা এখন সুখে শান্তিতে আলাদা আলাদা রান্নাঘরে রান্না করে।